প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আগের যে ভিডিওটা ছিল সেখানে আমরা বিন্যাস সমাবেশের সমাবেশ অংশটার রেখা, ত্রিভুজ, কর্ণ এবং ক্ষেত্র সংক্রান্ত যে ফর্মুলাগুলো ছিল সেগুলার ফিজিক্যাল ভিউ নিয়ে আলোচনা করছিলাম, এবং পুরা ফিজিক্যাল ভিউটা কিন্তু এখনো শেষ হয় নাই বা সবগুলা সূত্র নিয়ে আলোচনা করা এখনো সম্ভব হয় নাই, আরো একটা ফর্মুলা বাকি রয়ে গেছিল। তো এই ভিডিওতে আমি ওই ফর্মুলা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো মনে করো n সংখ্যক বিন্দু আছে। তো n সংখ্যক বিন্দুর মধ্যে যদি p সংখ্যক বিন্দু সমরেখ হয় এবং অবশিষ্ট যে বিন্দুগুলো আছে সেইগুলা যদি সমরেখ না হয়, তাহলে সেই সবগুলা বিন্দুকে আমি যদি জয়নিং টয়নিং করি, জয়নিং করি প্রত্যেকটা বিন্দু পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করি, কানেক্ট করার পর টোটাল রেখা আমি পাবো n কম্বিনেশন 2 মাইনাস p কম্বিনেশন 2 প্লাস 1 সংখ্যক, এবং টোটাল ত্রিভুজ বা টোটাল ট্রায়াঙ্গেল আমি পাবো n কম্বিনেশন 3 মাইনাস p কম্বিনেশন 3 সংখ্যক। তাহলে ব্যাপারটা হচ্ছে এমন যে আমার কাছে মনে করো যে n সংখ্যক বিন্দু আছে, এর মধ্যে p সংখ্যক বিন্দু সমরেখ এবং অবশিষ্ট বিন্দুগুলো সমরেখ নয়। তাহলে ওই সবগুলা বিন্দু নিয়ে যদি পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করি এবং আমি যদি ওইখান থেকে টোটাল রেখা বের করতে চাই, রেখার সংখ্যা হচ্ছে n কম্বিনেশন 2 মাইনাস p কম্বিনেশন 2 প্লাস 1, এবং ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের সংখ্যা হচ্ছে n কম্বিনেশন 3 মাইনাস p কম্বিনেশন 3। আচ্ছা, তো একটা যেমন ধরেন আমি যদি এখন জাস্ট একটা ম্যাথ যদি বলি যে 10টা বিন্দু আছে, 10টা বিন্দুর মধ্যে 6টা বিন্দু সমরেখ এবং বাকিগুলো সমরেখ নয়, তাহলে টোটাল রেখার সংখ্যা কত? তাহলে দেখেন 10টা বিন্দুর মধ্যে 6টা বিন্দু সমরেখ, তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্ট হচ্ছে n ইকুয়ালস টু 10, এর মধ্যে 6টা সমরেখ মানে p হচ্ছে কত? 6। তাহলে আমার টোটাল রেখার সংখ্যা হবে 10 কম্বিনেশন 2 মাইনাস 6 কম্বিনেশন 2 প্লাস 1, আর টোটাল ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের সংখ্যা হবে 10 কম্বিনেশন 3 মাইনাস 6 কম্বিনেশন 3। এটা হচ্ছে রেখার সংখ্যা আর এটা হচ্ছে ত্রিভুজের সংখ্যা। তো যাই হোক, এটা কমপ্লিট হয়ে গেল। তো এখন 10 মানে হচ্ছে অনেক বড় একটা নাম্বার, এটার ফিজিক্যাল ভিউ দেখানোটা খুব বেশি টাফ হয়ে যাবে। আমি ছোট একটা নাম্বার দিয়ে হচ্ছে আপনাদেরকে ফিজিক্যাল ভিউ দেখাইতেছি। মনে করেন আপনার কাছে 5টা বিন্দু আছে, তাহলে টোটাল পয়েন্ট কয়টা? 5। n ইকুয়ালস টু কত? 5। এর মধ্যে 3টা বিন্দু হচ্ছে সমরেখ, মানে 3টা বিন্দু একই লাইনের উপর অবস্থিত এবং অবশিষ্টগুলা সমরেখ নয়। তো যাই হোক, তো আমি যদি এখন দেখি যে আমার কাছে 5টা বিন্দু আছে, মনে করেন এইখানে 5টা বিন্দু আছে, ওকে, এই হচ্ছে আমার 5টা বিন্দু। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এর মধ্যে 3টা বিন্দু হচ্ছে সমরেখ। 3টা বিন্দু কি? সমরেখ। এখন এই 5টা বিন্দু দ্বারা আমি যদি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করি, তাহলে দেখেন পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট, 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 পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট। এই যে দেখছেন সবগুলা পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করে ফেলছি। করার পর টোটাল রেখা কয়টা পাবো? টোটাল ত্রিভুজ কয়টা পাবো? ঠিক আছে, এবং ওই বিন্দু সংক্রান্ত ত্রিভুজ হতে হবে। ঠিক আছে, আচ্ছা ওইটা আমি পরে হচ্ছে ফিজিক্যাল ভিউটা ভালো করে বুঝাইতেছি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে টোটাল নাম্বার নাম্বার অফ পয়েন্ট যেটা বা টোটাল বিন্দুর সংখ্যা যেটা সেটা হচ্ছে 5টা, এর মধ্যে 3টা হচ্ছে আপনার সমরেখ বা কোলিনিয়ার। সমরেখ ইংরেজি কি? কোলিনিয়ার। ওকে, তো 3টা হচ্ছে সমরেখ, তাহলে পি হচ্ছে 3, টোটাল বিন্দু হচ্ছে 5টা, তাহলে আমার রেখার সংখ্যা 5 কম্বিনেশন 2 মাইনাস 3 কম্বিনেশন 2 প্লাস 1, এটা হচ্ছে রেখার সংখ্যা। কারণ কি? কারণ সূত্র ছিল বা ফর্মুলা ছিল n কম্বিনেশন 2 মাইনাস p কম্বিনেশন 2 প্লাস 1, দ্যাট মিন্স 5 কম্বিনেশন 2 মাইনাস 3 কম্বিনেশন 2 প্লাস 1। তাহলে আমি যদি এটা করি 5 কম্বিনেশন 2 মাইনাস 3 কম্বিনেশন 2 প্লাস 1 করলে পরে যেটা আসে টোটাল রেখার সংখ্যা থাকে 8টা। টোটাল রেখার সংখ্যা কয়টা থাকে? 8টা। তাহলে দেখি এখন 8টা কিনা, 1 2 3 4 5 6 7 8, তাহলে টোটাল রেখা কয়টা? টোটাল রেখা 8টাই পাইছি। আমি যদি পয়েন্ট টু পয়েন্ট ওই 5টা বিন্দু যদি জয়নিং করি, টোটাল 8টা রেখা পাবো বা 8টা স্ট্রেট লাইন পাবো। তাহলে দেখেন 1 নম্বর স্ট্রেট লাইন, 2 নম্বর স্ট্রেট লাইন, 3 নম্বর স্ট্রেট লাইন, 4 নম্বর স্ট্রেট লাইন, বাইরের 4টা দিয়ে দিলাম, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, সিমিলার ভাবে আমি যদি এখন এখান থেকে ত্রিভুজ বের করতে চাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? দেখেন n এর ভ্যালু 5, p এর ভ্যালু 3, তাহলে এই যে আমার n সংখ্যক বিন্দু আছে বা 5টা বিন্দু আছে,
তাদের মধ্যে পি সংখ্যক বিন্দু হলো সমরেখ। আমি এই বিন্দুগুলোকে জয়েনিং টয়েনিং করলাম, পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করলাম, করার পর টোটাল ট্রায়াঙ্গেল বা টোটাল ত্রিভুজ পাবো এন কম্বিনেশন থ্রি মাইনাস পি কম্বিনেশন থ্রি। তাহলে এন কম্বিনেশন থ্রি মানে ফাইভ কম্বিনেশন থ্রি মাইনাস পি কম্বিনেশন থ্রি মানে থ্রি কম্বিনেশন থ্রি। তাহলে আমার টোটাল ব্যাপারটা দাঁড়াবে এরকম, ফাইভ কম্বিনেশন থ্রি মাইনাস থ্রি কম্বিনেশন থ্রি, আনসার হচ্ছে নয়টা। তাহলে আমি ত্রিভুজ পাবো কয়টা? ত্রিভুজ পাবো নয়টা। তবে ব্যাপার হচ্ছে যে এই যে ত্রিভুজগুলো আমি পাবো সেই ত্রিভুজগুলো কিন্তু ওই পাঁচটা পয়েন্ট কানেক্টেড ত্রিভুজ হতে হবে, ঠিক আছে? যেমন ধরেন এইখানে এই পাঁচটা পয়েন্ট কানেক্টেড ত্রিভুজ মানে এই ত্রিভুজটা কাউন্ট হবে, কারণ এখানে তিনটা বিন্দুই হচ্ছে ওই তিনটা বিন্দু, মানে পাঁচটার মধ্যে তিনটা বিন্দু। কিন্তু এই ত্রিভুজ যদি আমি বলি এই ত্রিভুজ কাউন্ট হবে না, কারণ কি? এইখানে পয়েন্ট আছে, এইখানে পয়েন্ট আছে, ওই পাঁচটার মধ্যে পয়েন্ট আছে, এইখানে পয়েন্ট আছে, এইখানে পয়েন্ট আছে, ওই পাঁচটার মধ্যেই পয়েন্ট আছে, কিন্তু এই যে তৃতীয় শীর্ষবিন্দু যেটা এটা কিন্তু আমার সেই পাঁচটার পয়েন্টের মধ্যে না। সুতরাং এই ত্রিভুজটা কাউন্ট হবে না, এই ত্রিভুজটা কাউন্ট হবে না, ঠিক আছে? কিন্তু আবার এই ত্রিভুজটা ঠিকই কাউন্ট হবে, ঠিক আছে? তো এরকম করে টোটাল কয়টা ত্রিভুজ হবে, তো সেই ত্রিভুজগুলো আমি বার করবো। তাহলে চিত্রটা আমি আবার এঁকে ফেলি, এখানে আমার টোটাল পয়েন্ট আছে হচ্ছে এরকম পাঁচটা, এর মধ্যে তিনটা সমরেখ। আমি এরকম প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট জয়েন দিলাম, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট জয়েন দিছি, আমার টোটাল ট্রায়াঙ্গেল বা টোটাল ত্রিভুজ কয়টা হবে সেটা আমি বার করব। ওকে, তো টোটাল ত্রিভুজ আমার নয়টা হবে, সেটা আমি আগেই বের করে ফেলছি, সেটা হচ্ছে ফাইভ কম্বিনেশন থ্রি মাইনাস থ্রি কম্বিনেশন থ্রি সমান কত? নয়। নয়টা হবে সেটা আগেই বুঝে ফেলছি। এখন আমি যদি এইখানে এরকম পয়েন্ট আউট করি যে এ বি সি ডি ই, এইরকম যদি আমি পয়েন্ট আউট করি, তো পয়েন্ট আউট করলে আমি টোটাল ত্রিভুজটা পেয়ে যাব। এবং আমি আগে থেকে এই ত্রিভুজ যেহেতু নয়টা, সেটা ফাইন্ড আউট করাটা একটু পেঁচাল, আমি আগে থেকেই নয়টা ত্রিভুজ লিখে ফেলছিলাম খাতায়, সেটা হচ্ছে এ বি সি এ সি ডি বি সি ই ডি সি ই এ বি ই এ ডি ই বি সি ডি বিই ডি, আমি খাতা না দেখে আটটা লিখে ফেলছি, লাস্ট কোনটা বাকি আছে দেখে ফেলি। হ্যাঁ, লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে এ বি ডি। দেখেন আপনারা সবাই নয়টা ত্রিভুজই কিন্তু মানে এখানে ক্রিয়েট হয়েছে। ওকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, আপনি বলবেন যে ভাইয়া এই ত্রিভুজ এই ত্রিভুজ আপনি কাউন্ট করেন নাই, ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ আপনি কাউন্ট করেন নাই, না এই দুইটা ত্রিভুজ আমি কাউন্ট করতে পারবো না, কারণ আমাকে বলছে যে এন সংখ্যক বিন্দু, পাঁচটা বিন্দুর মধ্যে তিনটা বিন্দু সমরেখ, সেইগুলা দ্বারা কয়টা ত্রিভুজ গঠিত হবে, সেইগুলা দ্বারা মানে ওই পাঁচটা বিন্দুর যে কোনো তিনটা শীর্ষবিন্দু নিয়ে আমার ত্রিভুজ গঠন করতে হবে। এখন আমি যদি এই ত্রিভুজটা নিতে চাই, এই ত্রিভুজে কিন্তু এই বিন্দু আর এই বিন্দু আছে, কিন্তু এই বিন্দুটা ওই পাঁচটা বিন্দুর মধ্যে পড়ে না, কাউন্টেড হয় না, সুতরাং যার কারণে এইখানে আমার টোটাল ত্রিভুজ গঠন করা সম্ভব আসলে নয়টাই, ঠিক আছে? তো আশা করি আপনারা সূত্রটা বুঝতে পারছেন, ফিজিক্যাল ভিউ বুঝছেন। এবং ব্যাপারটাই হচ্ছে এমন যে এন সংখ্যক বিন্দুর মধ্যে যদি পি সংখ্যক বিন্দু সমরেখ থাকে, তাহলে ওই বিন্দুগুলার দ্বারা গঠিত ত্রিভুজের সংখ্যা সেটা হচ্ছে এন কম্বিনেশন থ্রি মাইনাস পি কম্বিনেশন থ্রি, এবং গঠিত রেখার সংখ্যা সেটা হচ্ছে এন কম্বিনেশন টু মাইনাস পি কম্বিনেশন টু প্লাস ওয়ান। আশা করি আমি হচ্ছে চিত্র দিয়ে এটা বুঝাইতে পারছি। আপনারা বাসায় অন্য কোনো একটা চিত্র নেন, এরকম নেয়ার পর ট্রাই করেন যে কিভাবে হচ্ছে ফর্মুলা অনুযায়ী আপনারা মিলাইতে পারেন। ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন একটা ম্যাথ নিয়ে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে এমন যে দুইটা সমান্তরাল রেখা আছে, একটা সমান্তরাল রেখার উপর পাঁচটা বিন্দু আছে, আর আরেকটা সমান্তরাল রেখার উপর বারোটা বিন্দু আছে। ওই বিন্দুগুলো ব্যবহার করে কতগুলো ত্রিভুজ গঠন করা সম্ভব? ওকে,
এটা সাস্টার একটা কোয়েশ্চন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন, এবং একটু যদি আপনি হচ্ছে মাথাটা খাটাইতে পারেন তাইলে হচ্ছে আপনি এটা সলভ করতে পারবেন, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এমন যে দুইটা লাইন আছে, দুইটা প্যারালাল লাইন আছে, তো একটা লাইনের উপরে পাঁচটা পয়েন্ট আছে, একটা লাইনের উপরে কয়টা পয়েন্ট আছে, পাঁচটা পয়েন্ট আছে, আরেকটা লাইনের উপর 12টা পয়েন্ট আছে। যাই হোক, এটা করার আগে আমি একবার বলে ফেলি, সেটা হচ্ছে এমন যে আমাদের সূত্র সংক্রান্ত যা ছিল সেগুলো আসলে শেষ, আমি সূত্র লাস্ট যে ফর্মুলাটা ছিল সেটার ফিজিক্যাল ভিউ বুঝিয়ে দিয়ে দিছি। এখন আপনারা হচ্ছে বইয়ের যা ম্যাথ আছে সবই করে ফেলতে পারবেন, ফর্মুলাটা একটু মাথায় রাখবেন, এবং ফর্মুলা মাথায় রাখার পর আপনারা হচ্ছে ওইগুলো ফিজিক্যাল ভিউ দেখে 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 এখন ম্যাথ করতে পারবেন, প্রবলেম আর হওয়ার কথা না। এখন আমরা অন্য একটা মানে ম্যাথে আসছি, সেটা হচ্ছে এমন যে দুইটা প্যারালাল লাইন আছে, দুইটা সমান্তরাল সরলরেখা আছে, একটা সরলরেখার উপরে পাঁচটা বিন্দু অবস্থিত, আরেকটা সরলরেখার উপরে 12টা বিন্দু অবস্থিত, ঠিক আছে? তো এই বিন্দুগুলা থেকে আমি এই বিন্দুগুলা ব্যবহার করে, ঠিক আছে, যে কোনো বিন্দু, যে কোনোটার সাথে যে কোনো বিন্দু ব্যবহার করে টোটাল কয়টা ত্রিভুজ গঠন করতে পারবো। আমি আবার বলতেছি, দুইটা প্যারালাল লাইন আছে, একটার উপরে পাঁচটা আরেকটার উপরে 12টা, এইখানে এই যে 5 আর 12 এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলা মানে আমি ইউজ করে টোটাল কয়টা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে পারবো। তাহলে দেখেন, আমি জানি যে ত্রিভুজ গঠিত হওয়ার জন্য কয়টা বিন্দুর প্রয়োজন পড়ে, 3টা বিন্দুর প্রয়োজন পড়ে। তো ব্যাপার হচ্ছে এমন যে এইখানে বিন্দু কয়টা আছে, 5টা, আর এইখানে বিন্দু কয়টা আছে, 12টা, 12টা। আমি যদি এমন করি যে এই 5টা থেকে একটা বিন্দু চুজ করলাম, আর এই 12টা থেকে 2টা বিন্দু চুজ করলাম, এবং একটা ত্রিভুজ গঠন করলাম, ঠিক আছে? ব্যাপার হচ্ছে এমন যে এই 5টা থেকে একটা বিন্দু চুজ করছি, আর এই 12টা থেকে যে কোনো 2টা বিন্দু চুজ করছি এবং ত্রিভুজ গঠন করছি। তাহলে ব্যাপারটা কেমন হবে, এই 5টা থেকে একটা বাছাই করছি মানে 5 কম্বিনেশন কত, 1, আর এই 12টা থেকে 2টা বাছাই করছি মানে 12 কম্বিনেশন কত, 2 হইতে পারে। আবার সিমিলার ভাবে এইটাও তো হইতে পারে যে আমি এই 5টা থেকে 2টা বিন্দু বাছাই করছি, আর এই 12টা থেকে 1টা বিন্দু বাছাই করছি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, 5 কম্বিনেশন 2 × 12 কম্বিনেশন কত, 1, এবং মাঝখানে কি দিয়ে দিব, যুগ। তাহলে ব্যাপারটা এইভাবেই করা সম্ভব যে আমি হয়তো বা এই 5টা থেকে 1টা আর ওই 12টা থেকে 2টা বিন্দু বাছাই করে আমি জয়েন করছি এবং ত্রিভুজ গঠন করছি, যার কারণে 5টা থেকে 1টা মানে 5 কম্বিনেশন 1 আর 12টা থেকে 2টা মানে 12 কম্বিনেশন 2, এদের নিজেদের ঘটনার মাঝখানে কি হবে, গুণ হবে, একই ঘটনার মাঝখানে কি হয়, গুণ হয়, ত্রিভুজ গঠন করা সম্ভব হলো। আবার যদি 5টা থেকে 2টা নেই তাহলে 5 কম্বিনেশন কত, 2, আর 12টা থেকে 1টা নেই তাহলে 12 কম্বিনেশন কত, 1, তাহলে এদের নিজেদের মধ্যে গুণ হবে এবং আলাদা আলাদা ঘটনার মাঝখানে কি হবে, যোগ হবে। তো এইরকম ভাবে টোটাল ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। তাহলে ব্যাপার কি, ব্যাপার হচ্ছে ত্রিভুজ গঠন করার জন্য টোটাল বিন্দু প্রয়োজন 3টা। তো আমি 5টা থেকে প্রথমে নিলাম 1টা আর 12টা থেকে নিলাম 2টা, তাহলে 5 কম্বিনেশন 1 × 12 কম্বিনেশন 2। আবার এমনও হইতে পারে যে 5টা থেকে 2টা আর 12টা থেকে 1টা, তাহলে 5 কম্বিনেশন 2 × 12 কম্বিনেশন 1, আলাদা আলাদা হিসাব করলাম মাঝখানে যোগ দিয়ে দিলাম, একই ঘটনার মাঝখানে গুণ হবে, আলাদা আলাদা ঘটনার মাঝখানে কি হবে, যোগ হবে। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন কিভাবে সলভ করতে হবে। আচ্ছা, আপনাদের বইতে খুব কমন একটা ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে অনেকটা এমন যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 7টা বাহু দেওয়া আছে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, এই সেন্টিমিটার প্রত্যেকটা 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার করে করে 7 সেন্টিমিটার, 7টা বাহু দেওয়া আছে। এই 7টা বাহু দ্বারা কতগুলা ত্রিভুজ, সরি, কতগুলা চতুর্ভুজ গঠন করা সম্ভব। তো খুবই কমন একটা অঙ্ক। তো আমি যদি 7টা থেকে যদি 4টা নিয়ে হচ্ছে বাছাই করি, তাহলে 4টা বাছাই যদি করি, 7 কম্বিনেশন 4, টোটাল আনসার কত আসবে, 35টা। অর্থাৎ আমরা 35টা ত্রিভুজ গঠন করতে পারবো। আমার টোটাল বাহু আছে, টোটাল বাহু আছে আপনার 7টা, এবং সেটা থেকে আমি চতুর্ভুজ বানাবো। তো চতুর্ভুজ বানাইতে হলে কয়টা বাহুর প্রয়োজন, 4টা। তো 7টা থেকে আমি র্যান্ডমলি যদি 4টা বাছাই করি, বা আমি যদি কম্বিনেশন করতে চাই, তাহলে 7 কম্বিনেশন কত, 4, 7 কম্বিনেশন 4 সমান কত, 35। অর্থাৎ 7টা বাহু হতে 4টা বাহু নিয়ে আমি যদি চতুর্ভুজ গঠন করতে চাই, মোট চতুর্ভুজের সংখ্যা হবে 7 কম্বিনেশন 4 বা 35 সংখ্যক। কিন্তু কারেক্ট আনসার হচ্ছে 32। কারণ কি, কারণ হচ্ছে আমি যদি 1, 2, 3, 7, আমি যদি 1, 2, 3, 6
এবং আমি যদি 1 2 4 7 ঠিক আছে এই বাহুগুলো নিয়ে যদি হচ্ছে আমি চতুর্ভুজ গঠন করি তাহলে হচ্ছে সেটা চতুর্ভুজ গঠন করা সম্ভব হবে না, কারণ চতুর্ভুজের ক্ষেত্রে যে কোনো তিন বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হবে, এটাই ছিল কন্ডিশন। তাহলে দেখেন এখানে যদি আমি বলি যে 1 2 আর 3 যদি আমি যোগ করি, 3 আর 2 কত? 5, 5 আর 1 কত? 6, 6টা কি 7 থেকে বড়? তাহলে এটা কন্ডিশনটা ফুলফিল করতেছে না, কারণ চতুর্ভুজ গঠিত হওয়ার জন্য যে কন্ডিশনটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে চতুর্ভুজের যে কোনো তিন বাহু সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এই কন্ডিশন এটাও মানে না, এটাও মানে না, এটাও মানে না। সুতরাং এই কম্বিনেশন দ্বারা, মানে এই তিনটা কম্বিনেশন দ্বারা চতুর্ভুজ গঠন করা সম্ভব নয়। বাদ বাকি 35টা থেকে আমি যদি এই তিনটা বাদ দিয়ে দিই তাহলে থাকে কয়টা? 32টা। সেই 32টা কম্বিনেশন দিয়ে কিন্তু আপনি চতুর্ভুজ গঠন করতে পারবেন, ঠিক আছে? তাহলে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এই 7টা বাহু যদি দেয়া থাকে তাহলে ঠিক আছে যে 7 কম্বিনেশন 4, 7টা থেকে 4টা নিয়ে আপনি চতুর্ভুজ বানাবেন, 35টা বানাবেন। কিন্তু ম্যাথমেটিক্যালি 35টা হলেও ফিজিক্যালি 35টা ক্রিয়েট করা পসিবল হয় না, কারণ এই তিনটা কম্বিনেশনে চতুর্ভুজ ক্রিয়েট হয় না, এটা পসিবল না। তো এই তিনটা বাদ দিয়ে দিব, টোটাল চতুর্ভুজের সংখ্যা থাকবে 32টা। তো এই আমাদের সব ফর্মুলা বা সব ম্যাথ শেষ। সমাবেশ সংক্রান্ত যা যা